আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমি শারমিন সুলতানা, আবার হাজির হলাম একাদশ দ্বাদশ মানবিক শাখার শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্র বিষয়ে অধ্যায় নয় সামগ্রিক আয় ব্যয়ের উপরে আমার পরবর্তী লেকচারটি প্রদান করার জন্য। আজ আমি সামগ্রিক আয় ব্যয় অধ্যায়টির সঞ্চয় ও বিনিয়োগ এই অংশ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা সম্পর্ক দেখাব সঞ্চয় ও বিনিয়োগের, পাশাপাশি সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কি কি পার্থক্য লক্ষণীয় সেটাও লক্ষ্য করব, এবং সঞ্চয় ও বিনিয়োগ সমতার মাধ্যমে কিভাবে জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয়, কখন সঞ্চয় বেশি বিনিয়োগ কম, এই যে বিষয়গুলো সেগুলো দেখব, এবং সর্বশেষ দেখব আবদ্ধ অর্থনীতিতে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। আচ্ছা, তো প্রথমে আমরা পূর্বের আলোচনায় কিন্তু আমরা সঞ্চয় কি সেটা জেনেছি, বিনিয়োগ কি সেটাও জেনেছি। তো সঞ্চয়ের ক্ষেত্রে আমরা আবার যদি বলি যে মানুষ তার আয়ের যে অংশটি বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখে সেটাই হচ্ছে সঞ্চয়, আর বিনিয়োগটি হচ্ছে ওই সঞ্চিত অর্থটিকে আমি যদি উৎপাদনশীল কাজে নিয়োজিত করি সেটাকে বিনিয়োগ বলি। আবার যদি অন্য অর্থে বলি, বর্তমান মজুতকৃত মূলধনের সাথে আরও নতুন মূলধন দ্রব্যের যে সংযোজন সেটাকেও আমরা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বলতে পারি। সঞ্চয় হচ্ছে বিনিয়োগের ভিত্তি, সঞ্চয় হলে মূলধন গঠন হবে, মূলধন গঠন হলে বিনিয়োগ হবে, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটা সঞ্চয় সমীকরণ দিয়েছি, সেভিংস সমান ওয়াই মাইনাস সি, ভোগ ব্যয় থেকে আয়কে বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সেভিংস। সেভিংস সমান আমি লিখেছি, দেখো ওয়াই সমান সি প্লাস এস, ভোগ প্লাস সঞ্চয়। যদি আমরা ধরে নিই যে এস সমান আয় হয়, তাহলে ইনকাম সমান আমরা কি দেখাতে পারি, ওয়াই সমান সি প্লাস আই, কারণ এখানে এস সমান আই আমরা ধরে নিয়েছি। এবার একটি ভোগ সমীকরণ লক্ষ্য করো, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এই ভোগ সমীকরণ থেকে আমরা কি করব, একটা ভোগ সমীকরণ এখানে তো মান দেওয়া আছে, একটা ভোগ সমীকরণ থেকে আমরা এই সেভিংসের যে সমীকরণটা আছে সেখানে ওয়াইয়ের মান ধরে সেভিংস সমীকরণ বা সঞ্চয় সমীকরণ বের করব। এরপরে দুটো সমীকরণকে সাথে নিয়ে আমরা দেখব সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কিভাবে বের করা যায়। চলো শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি একটা সূচি আমরা তৈরি করেছি এখানে, ওয়াই সমান শূন্য, একশো, দুইশো, তিনশো এবং চারশো, এটা একটা কাল্পনিক মান ধরে নিয়েছি আমরা। ওয়াই সমান যদি শূন্য হয় তাহলে দেখো সেভিং কনজামশনে তুমি মানটা বসাও, জিরো পয়েন্ট ফাইভের সাথে ওয়াই যেটা শূন্য হলে এখানে একশো হচ্ছে। তারপরে যদি তুমি ওয়াই সমান একশো ধরো, আবার এখানে একশো করো, তাহলে তোমার পঞ্চাশ যোগ হচ্ছে একশো পঞ্চাশ। এভাবে পর্যায়ক্রমে আমরা কনজামশন এবং সেভিংসের ক্ষেত্রে ওয়াইয়ের মানকে পরিবর্তন করে শূন্য থেকে চারশো পর্যন্ত আমরা দেখাচ্ছি, মানগুলোকে পরিবর্তন করে আমরা সি এর জন্য এবং এস এর জন্য ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। হ্যাঁ, মাইনাস একশো, মাইনাস পঞ্চাশ, শূন্য, পঞ্চাশ এবং একশো সেভিংস এর জন্য। চিত্রের দিকে লক্ষ্য করো, চিত্রটি যদি খেয়াল করো লম্ব অক্ষে সি এস আই অর্থাৎ কনজামশন, সেভিংস এবং ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভূমি অক্ষে আয় নির্দেশ করছে। এখন প্রাপ্ত সমীকরণের পরিপ্রেক্ষিতে আমরা যে সূচিটি তৈরি করলাম ওয়াইয়ের মান বসিয়ে, সেটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি, সি সমান প্রথমে সি বা ভোগরেখাটা অঙ্কন করি, যেমন ওয়াই সমান যখন শূন্য, সি সমান তখন কি একশো, সি সমান তখন একশো। তাহলে সি সমান যদি একশো হয়, খেয়াল করো ছবিতে এই শূন্য, এই হলো আমার শূন্য, তাহলে আমার শূন্য আয়ে তো ভোগ হচ্ছে একশো, তাহলে আমার ভোগ শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। ভোগ শুরু হচ্ছে কোত্থেকে, দেখো একশো থেকে। এরপরে দেখো ওয়াই যখন একশো, ওয়াই যখন একশো ভোগ তখন একশো পঞ্চাশ, দেখো একশো থেকে একশো পঞ্চাশের এখানে আছে। তারপর ওয়াই যখন দুইশো ভোগ হচ্ছে কত, একশো দুইশো, তাহলে দেখো দুশো বরাবর আমি কিন্তু দুশোতেই আছি। তারপর ভোগ যখন আমার ওয়াই যখন তিনশো হচ্ছে, ভোগ তখন কিন্তু দুশো পঞ্চাশ, সূচি অনুযায়ী দেখো দুশোর উপরে এই দুশো পঞ্চাশ, এবং সর্বশেষ কে যখন চারশো তখন ভোগ হচ্ছে তিনশো। এভাবে আমরা প্রত্যেকটি বিন্দু পেয়ে গেলাম, এবং যোগ করলে আমরা যে রেখাটা পেলাম সেটা হচ্ছে আমাদের সেই ভোগ সমীকরণের রেখাটা। সেভিংসের ক্ষেত্রে ঠিক একইভাবে, ইনকাম যখন জিরো তখন কিন্তু সেভিংস মাইনাস একশো, খেয়াল করো মাইনাস একশো, এই যে এখানে সেভিংস যখন মাইনাস ফিফটি কখন হচ্ছে, যখন ইনকাম একশো, ওই যে একশো লেভেলে তোমার যে মাইনাস ফিফটি বরাবর আসছে। এরপর দুইশোতে কত, শূন্য, এই দেখো দুইশোতে শূন্য বরাবর আমরা একটা বিন্দু পেয়েছি। চারশোতে পঞ্চাশ, চারশোতে এই হলো আমার পঞ্চাশ, ঠিক আছে। আর এরপরে দেখো সরি, চারশোতে হচ্ছে একশো, তিনশোতে পঞ্চাশ, এই যে চারশোতে একশো, তিনশোতে পঞ্চাশ, আমরা যোগ করলাম একটা সঞ্চয় রেখাও পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে
তিন রকমের একটা রিলেশনশিপ হতে পারে, সেটার দিকে আমরা একটা লক্ষ্য করি এবং পরবর্তী আলোচনায় যাই। শিক্ষার্থীরা লক্ষ্য করো। আচ্ছা, এবার শিক্ষার্থীরা দেখো, আমি যেটা বলছিলাম যে পূর্বের ছবি থেকে আমরা যেটা বলছিলাম যে তিন ধরনের একটা সম্পর্ক আসতে পারে, এর মধ্যে সেভিংস সমান যদি ইনভেস্টমেন্ট হয় আমরা ধরে নিই এবং সেটা যদি হয় 100, তাহলে আমরা একটা আলোচনার সুবিধার্থে আমরা এই ছবিটা আবার একটু এখানে দেখাচ্ছি। খেয়াল করো, এই যে আমরা যখন বলেছিলাম সেভিংস সমান যদি আই হয় এবং সেটা যদি হয় 100, তাহলে আমার ইয়েটা কোথায় আসে? এই যে সেভিংস সমান যদি 100 হয়, আই যেখানে সেভিংস সমান ইনকাম, তখন আমার 300 লেভেলে, 300 ইনকাম লেভেলে আমার ভারসাম্যটা আসে 400 লেভেলে। আর একইভাবে আমরা যদি বলি, খেয়াল করো, সেভিংস সমান আয় সমান 100 হলে ভারসাম্য আয় হচ্ছে 400, যেটা চিত্রে আমরা লক্ষ্য করেছিলাম। আর স্বয়ংভূত বিনিয়োগ যদি আমার 50 হয়, তাহলে আয় হয় 300, আর সেভিংস সমান আয় সমান 150 হলে আমাদের ভারসাম্য আয় হবে 500, যেটা আমরা পূর্বের চিত্রে আমরা অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছিলাম। এবার আমরা যাব সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে কী কী পার্থক্য আমরা দেখতে পাই। প্রথমটি হচ্ছে সঞ্চয় হলো প্রাথমিক অবস্থান। সঞ্চয় হলো প্রাথমিক অবস্থান বলতে অবস্থানকে নির্দেশ করে, অর্থাৎ প্রথমে সঞ্চয় হবে, তারপর মূলধন গঠন, এরপর বিনিয়োগ। সঞ্চয় না হলে কখনোই মূলধন গঠন সম্ভব না, সেজন্য সঞ্চয়কে আমরা প্রাথমিক অবস্থান নির্দেশ করার কথা বলছি। দুই নম্বর, দেখো সুদের হারের সাথে সঞ্চয়ের যে সম্পর্কটা সেটা কি সমমুখী নয়, সরি বিপরীতমুখী নয়, সমমুখী। কারণ আমরা জানি সুদের হার বাড়লে মানুষের মধ্যে সঞ্চয় করার প্রবণতা বেড়ে যায়। যেমন ব্যাংকে যখন আমি কোনো আমানত রাখি বা আমার ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, তখন যদি ব্যাংকের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে সুদের হার ইনক্রিজ করা হয়, তখন আমার কিন্তু আরও বেশি সঞ্চয় করার ইচ্ছা হবে, কারণ আমি কি বেশি পরিমাণ অর্থ পরবর্তীতে রিটার্ন হিসেবে পাবো। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বিষয়টি তা নয়। যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিব, আর ঋণ নিতে গেলে যদি সুদের হারটা বেশি হয়, তখন কিন্তু বাড়তি সুদে বাড়তি টাকা গুনতে হবে, বাড়তি টাকা ফেরতও দিতে হবে। তো সেজন্য তখন মানুষের মধ্যে কি বিনিয়োগ মানে অর্থ গ্রহণের যে ব্যাপারটা, ঋণ গ্রহণের যে মাত্রাটা, সেটা কমে আসবে, ফলে মূলধন গঠন বা বিনিয়োগটা হচ্ছে না, হবে না, ঠিক আছে? তাই সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা সাধারণত বিপরীতমুখী। সুদের হার বাড়লে বিনিয়োগ কমে, সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। আর সুদের হারের ক্ষেত্রে সুদের হার বাড়লে সঞ্চয় বাড়বে, সুদের হার কমলে সঞ্চয় কমে যাবে। তিন নম্বর হচ্ছে সঞ্চয়ের আওতা বড়, সঞ্চয়ের আওতা প্রসারিত, কারণ সঞ্চয় অনেকগুলো বিষয় দ্বারা নির্ধারিত হয়, সে তুলনায় বিনিয়োগের আওতা ছোট, কারণ সঞ্চয় বিনিয়োগের উপর না, বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভরশীল। তিন নম্বরের পর আমরা যদি লক্ষ্য করি, এ সমীকরণগত যে পার্থক্যটা, এস সমান হচ্ছে আমাদের ওয়াই মাইনাস সি, যেখানে আয় মাইনাস ভোগ ব্যয় বলছি আমরা, আর আয় সমান যদি এস সমতা ধরে নিয়ে আমরা, যে আয় সমান এস, হ্যাঁ সকল ক্ষেত্রে বিনিয়োগ সমান সঞ্চয়, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি কি, ওয়াই সমান লেখা যেতে পারে আমাদের সি প্লাস এস, যেটা আমরা সেভিংস ইকুয়েশন থেকে বের করেছিলাম। আর ওয়াই সমান তাহলে আমরা লিখতে পারি সি প্লাস আইও, কারণ সেভিংস সমান ইনকাম হয়, ইনভেস্টমেন্ট হয়। আর ধনী দেশের ক্ষেত্রে, উন্নত দেশের ক্ষেত্রে সাধারণত মানুষের জীবনযাত্রার মান অনেক বেশি ভালো, এই সঞ্চয় বেশি হয়, কারণ কি, তাদের মাথা পিছু আয় বেশি, ফলে সেসব দেশে মূলধন গঠন ও বিনিয়োগ প্রবণতাটা বা বিনিয়োগের হারটা অনেক বেশি থাকে। পক্ষান্তরে দরিদ্র দেশে বা উন্নয়নশীল অনুন্নত দেশগুলোতে সাধারণত সঞ্চয় কম হয় বলে, ইনকাম লেভেল কম থাকে বলে, মাথা পিছু আয় কম থাকে বলে, মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহের পরে আর অতিরিক্ত অর্থ থাকে না, ফলে এইসব দেশে মানুষের কি সঞ্চয় প্রবণতা কম থাকে, আর মূলধন গঠনও কম হয়, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিনিয়োগও কমে যায়। তাহলে আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি খেয়াল করি, বলছি অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা কখনোই সম্ভব না যে সেভিংস কম ইনভেস্টমেন্ট বেশি। সঞ্চয় থেকেই যেহেতু বিনিয়োগের উৎপত্তি, সঞ্চয় হচ্ছে বিনিয়োগের ভিত্তি, তাহলে সঞ্চয় বেশি হলেই বিনিয়োগ বেশি হবে, এটাই তো সত্য কথা। তাহলে আয় সমান এস হতে পারে, আই লেস দেন এস হতে পারে, কিন্তু আই গ্রেটার দেন এস হয় না, ঠিক আছে? এই হচ্ছে আমরা সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে যে পার্থক্য সেটা। এবার আমরা দেখব সঞ্চয় এবং বিনিয়োগ সমতার পরিপ্রেক্ষিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সঞ্চয় ও বিনিয়োগ সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। এই ধারণাটি কেনিজীয় বিশ্লেষণ থেকে উদ্ভব হয়েছে, ঠিক আছে? সাধারণত এটা কেনিজীয় বিশ্লেষণ থেকে সঞ্চয় ও বিনিয়োগ সমতার মাধ্যমে যে ভারসাম্য অর্জন হয় সেটা উদ্ভব হয়েছে। এবং এই বিশ্লেষণে আমরা দুটো অনুমিত শর্ত দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আবদ্ধ অর্থনীতি, ক্লোজড ইকোনমি, স্বাভাবিকভাবে এক্সপোর্টের যে ব্যাপারটা, এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাপারটা, এক্সেন সেটা অনুপস্থিত। দ্বিতীয়টা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, ঠিক আছে, দুই খাত বিশিষ্ট অর্থনীতি আর কি, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এগুলো আর কি।
আচ্ছা, এবার আমরা দেখব যে একটা কাল্পনিক সূচির মাধ্যমে আমরা কিভাবে এই সম্পর্কটা ভারসাম্য জাতীয় এটা আমরা দেখাতে পারি। তো আমরা যদি একটা কাল্পনিক সূচি দেওয়া আছে এখানে, এটা করা ওয়াই সমান 300, 400, 500 টাকাতে দেখানো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দেওয়া আছে সঞ্চয় 50, বিনিয়োগ 100, সঞ্চয় 100, বিনিয়োগ 100, সঞ্চয় 150, বিনিয়োগ 100। এর 100 100 কথাটার মানে কি? এটা স্বয়ংভূত বিনিয়োগ কিন্তু, ঠিক আছে, এটা স্বয়ংভূত বিনিয়োগ, যে বিনিয়োগটাকে স্থির, যে বিনিয়োগটা আয় দ্বারা প্রভাবিত না বা পরিবর্তন হচ্ছে না। তুমি যদি সূচির দিকে একটু লক্ষ্য করো তাহলে খেয়াল করো, এই যে 300 ইনকাম লেভেলে তুমি কি দেখতে পাচ্ছ, সঞ্চয় বিনিয়োগের মধ্যে সঞ্চয় কম বিনিয়োগ বেশি, তার মানে কি? সেভিংস লেস দেন ইনভেস্টমেন্ট, তাই না? দ্বিতীয় অংশে দেখো, যখন 400 ইনকাম লেভেল হচ্ছে সঞ্চয় কত হচ্ছে? 100 100। আমরা পূর্বের ছবিতে চিত্রেই কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করেছি যে আমাদের যখন সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হয় 100, তখন ভারসাম্য জাতীয় পেয়েছিলাম আমরা 400, যদি মনে থাকে তোমাদের, ঠিক আছে। এবার লক্ষ্য করো, যদি সঞ্চয় লেভেল 150 আর 100 500 আয় স্তরে, সেখানে কিন্তু আমার সঞ্চয় বেশি। তো স্বাভাবিকভাবে সঞ্চয় যেখানে বেশি হবে বিনিয়োগ কি সেখানে বেশি হবে? না, সঞ্চয় বেশি হলে বিনিয়োগ তার চাইতে কম হবে। এবার চিত্রের দিকে যদি একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, লম্ব অক্ষে আমরা সঞ্চয় বিনিয়োগ পরিমাপ করছি, ভূমি অক্ষে দেখাচ্ছি আয়। তো এই ব্যাখ্যায় আমরা যদি খেয়াল করি যে Y1 যে ইনকাম স্তরটা দেখাচ্ছি আর Y0 যে ইনকাম লেভেলটা দেখাচ্ছি, এ দুইয়ের মধ্যে যে ডিফারেন্সটা, আই হচ্ছে কি, আমরা আই যে রেখাটা দেখাচ্ছি সে পরিপ্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি, তাহলে Y1 ইনকাম স্তরের পূর্বে, মানে Y1 থেকে Y0 ইনকাম স্তরের যে জায়গাটা সেখান থেকে পূর্বে যদি আমি লক্ষ্য করি, তাহলে আমার কি সেভিংস লেস দেন ইনভেস্টমেন্ট হয়। তুমি যদি ছবির দিকে খেয়াল করো, এ হলো ইনভেস্টমেন্ট রেখা, আমার সেভিংস রেখা কিন্তু ইনভেস্টমেন্ট রেখার নিচে, Y0 লেভেলের পূর্বে বলেছি, আগে। এখানে কিন্তু আমার সেভিংস কম ইনভেস্টমেন্ট বেশি, তাই তো? সেভিংস কম ইনভেস্টমেন্ট বেশি দেখাচ্ছে আর কি। Y0 স্তরে যখন আসি তখন আমার যে পরিমাণ সেভিংস হয়েছে ঠিক সে পরিমাণ ইনভেস্টমেন্ট হলো। এখানে তুমি আরেকটা ইনকাম লেভেল নিই তাহলে আমি দেখাতে পার, দেখানো যেত আসলে। Y0 পরে যদি তুমি আরেকটা ইনকাম লেভেল নাও এখানে, তাহলে স্বাভাবিকভাবে খেয়াল করো এই ইনকাম লেভেলে কিন্তু তোমার ইনভেস্টমেন্টটা নিচে থাকছে, সেভিংসটা উপরে যাচ্ছে, তোমার সেভিংস বেশি হচ্ছে ইনভেস্টমেন্ট কম হচ্ছে। তাহলে এখানে আমরা ভারসাম্য কোনটাকে বলবো? আমরা তো ভারসাম্য দেখানোর চেষ্টা করছি, সঞ্চয় ও বিনিয়োগ সূচি অনুযায়ী আমাদের ভারসাম্য দাঁড়াবে, যে যেমন 100 100 যেখানে হচ্ছে আর কি, সেভিংস সমান ইনভেস্টমেন্ট সমান সমান 100 মানে 400। তো ধরে নিলাম এটা হচ্ছে সেই 400, তাহলে ই বিন্দুতে হচ্ছে আমাদের ভারসাম্য আয় স্তর। হ্যাঁ, Y0 আয় স্তরেই আমরা আমাদের ভারসাম্যটা খুঁজে পাই। সুতরাং এক্ষেত্রে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে যে সমতা সেটা অর্জনের মাধ্যমে কিন্তু আমরা ভারসাম্যটা অর্জন করলাম। এবার আমরা একটা সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ দেখব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায় সেটার বিষয়ে আমরা একটু ছোটোখাটো কিছু গাণিতিক বিশ্লেষণে যাব। শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম যে আমরা একটা সঞ্চয় সমীকরণ দেখব যেখানে আমার দেওয়া আছে -50 + 0.5y, ঠিক আছে, সঞ্চয় বিনিয়োগ সমতার ভিত্তিতে আমরা এখান থেকে একটা ভারসাম্য জাতীয় আয় কীভাবে নির্ণয় করা যায় সেটা লক্ষ্য করি। দেখো, সমীকরণে -50 + 0.5y সমান আমরা 100 ধরেছি, মানে আয় সমান 100 ধরেছি, ঠিক আছে, এস সমান আয়, সঞ্চয় ও বিনিয়োগ সমতা বলেছি। সুতরাং এস সমান আয় যদি হয় তাহলে আমাদের আয় সমান যেহেতু 100 দেওয়া আছে, আমরা এখানে কি দিলাম, 100 লিখলাম। তো এখান থেকে তুমি সমাধান করে দেখো আয় সমান তুমি কত পাচ্ছ, আমরা এখান থেকে যদি বিশ্লেষণ করে 300, ঠিক আছে। এই হলো আমার বর্তমান সময়ে সঞ্চয় ও বিনিয়োগ সমতার পরিপ্রেক্ষিতে ভারসাম্য জাতীয় আয় কত হয়েছে আমাদের, 300 টাকা বা 300 কোটি টাকা, যেটাই হোক। এখন আমি ধরে নিলাম বা বলা হলো যে কোনো কারণে যদি ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা হয় 100 থেকে 200, ইনভেস্টমেন্ট বেড়ে হয়েছে 100 থেকে 200, তাহলে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে, এটা একটা উদ্দীপক সৃজনশীল প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করব, আমাদের সে পূর্বে সমীকরণে আমরা যেটা ছিল সমীকরণ, সেভিংস সমীকরণ বা সঞ্চয় সমীকরণ, সেটার এগেনস্টে আমাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা সমান আমাদেরকে আমরা বলেছি 100 থেকে 200 বেড়েছে বা দ্বিগুণ হয়েছেও যদি বলতাম তাহলেও আমরা 200 লিখতাম। সেই পরিপ্রেক্ষিতে মান বসিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, 500, ঠিক আছে, ভাগ দিলে 500 পাচ্ছি। তাহলে এখান থেকে সেভিংস সমান
আয় যদি হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 300। এবং এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে ইনভেস্টমেন্টের পরিমাণ যদি বাড়ে, বিনিয়োগের পরিমাণ যদি বাড়ে, এটা দিয়ে এটার যে বিশ্লেষণ করতে পারি আমরা সেটা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে কোনো দেশে বিনিয়োগের পরিমাণ বাড়ে তাহলে ডেফিনেটলি সেই দেশের ভারসাম্য জাতীয় আয়ও বা জাতীয় আয় অবশ্যই বৃদ্ধি পাবে, এবং জাতীয় আয় বৃদ্ধি পেলে সেটা একটা পজিটিভ এফেক্ট সমগ্র অর্থনীতির উপরই পড়বে। তো এভাবে আমরা যে কোনো সমীকরণের মাধ্যমে সঞ্চয় বিনিয়োগ সমতার পরিপ্রেক্ষিতে যদি ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে বলে তাহলে আমরা এইভাবে আমরা মানটি বসিয়ে পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেখানে আমরা সঞ্চয় বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি, আসলে আজকে সেখানে পার্থক্য দেখিয়েছি, সম্পর্ক দেখিয়েছি, আর সমতার মাধ্যমে আমরা কীভাবে ভারসাম্য জাতীয় অর্জন করতে পারি সেটার গাণিতিক এবং অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়েছি। এবার আমরা সর্বশেষ যে টপিকটি এই অধ্যায়ে সেটা হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে কীভাবে ভারসাম্য অর্জন হয় সেই বিষয়টি দেখব। চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটি লক্ষ্য করি। শিক্ষার্থীরা, আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় কীভাবে নির্ধারণ হয় আমরা এবার এই বিষয়টি দেখব। কেনিজ ধারণা অনুযায়ী আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারিত হয় কি কি দিয়ে? সিআইজি অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের সমষ্টি দ্বারা। আচ্ছা, এবং এখানে ধরে নেওয়া হয় যে সমাজের যে মোট উৎপাদন সেটা সমান মোট আয় ও মোট ব্যয় পরস্পর সমান হবে, এবং এগ্রিগেট ডিমান্ড মানে সামগ্রিক চাহিদা এস সামগ্রিক যোগান, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় যদি সমান হয়, এডি সমান এএস হলে সেক্ষেত্রে আমাদের ভারসাম্য অর্জন হবে বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে কিছু অনুমিত শর্ত খেয়াল করো, বাম পাশে স্বল্পকাল বিবেচ্য, এখানে স্বল্পকালীন সময়টা বিবেচ্য, দীর্ঘকাল নয়। দুই নম্বর হচ্ছে যে মানুষের আর্থিক মজুরি এবং অর্থনীতির দাম স্তর সেটা ধরে নেওয়া হয়েছে আনচেঞ্জ, স্থির থাকবে। তারপরে তিন খাত বিশিষ্ট অর্থনীতি, সেটা আমরা আগেই বলেছি C+I+G, তিন খাত বিশিষ্ট অর্থনীতির অবস্থান লক্ষ্য করা যাবে। আর চার হচ্ছে এখানে যে বিনিয়োগ এবং সরকারি ব্যয়টা দেখানো হচ্ছে সেটা স্বয়ংভূত, ঠিক আছে, বিনিয়োগ এবং সরকারি ব্যয় যেটা সেটা স্বয়ংভূত। আচ্ছা, এবার আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের ছবির কিছু চিত্র পরিচিতির দিকে যদি লক্ষ্য করি, লম্ব অক্ষে আছে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এএস, চারটা জিনিস, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং সামগ্রিক যোগান। এগ্রিগেট ডিমান্ড সমান হচ্ছে সামগ্রিক চাহিদা, হ্যাঁ, যেটা আমরা চিত্র দেখাচ্ছি এডি ড্যাশ। এএস সমান সামগ্রিক যোগান, এখানে 45 ডিগ্রি লাইন যেটা দেখছো, 45 ডিগ্রি লাইনটাই হচ্ছে এটা সমানই হচ্ছে এস, সামগ্রিক যোগান হিসেবে এখানে লোক মানে নির্দেশ করা হচ্ছে। I0 এ প্লাস I0, এ হচ্ছে অটোনোমাস ভোগ আর কি, অটোনোমাস কনজাম্পশন, আর I0 হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট, একটা স্বয়ংভূত ভোগ, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। এবার ছবির দিকে লক্ষ্য করো, চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে বি জিনিসটাকে খেয়াল করো, বি বিন্দুটাকে লক্ষ্য করো, যেটাকে যেখানে আমরা বলতে পারি যে আয় এবং এটা এমন একটা বিন্দু দেখাচ্ছে যেখানে আয় এবং ব্যয় সমান। এখন স্বাভাবিকভাবে কোথাও যদি আয় এবং ব্যয় সমান হয়, তুমি যা আয় করো তাই ব্যয় করো, তাহলে তোমার হাতে কি কোনো সঞ্চয় থাকবে? থাকবে না, এখানে কিন্তু সঞ্চয় শূন্য, ঠিক আছে। সঞ্চয় শূন্য হোক আর আয় শূন্য হোক যেটাই হোক না কেন, এখানে কিন্তু স্বয়ংভূত ভোগের একটা উপস্থিতি আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। এরপরে তো আমরা যদি খেয়াল করি যে বিনিয়োগ এবং ভোগের সমতার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে যে এই ভারসাম্য আমরা পেয়েছি সেটা কি? E1, এখানে আমরা ভোগ ও বিনিয়োগের প্রেক্ষিতে যে প্রাথমিক ভারসাম্য পাই সেটা হচ্ছে E1। এখন এই যে E1 প্রাথমিক ভারসাম্য আমরা বলছি, কিন্তু এই E1 বিন্দুতে বা E1 অবস্থায় থাকা অবস্থায় একটা অর্থনীতিতে বলছে যে সম্পদের পরিপূর্ণ ব্যবহার বা পূর্ণ নিয়োগ যেটা, হ্যাঁ, সকল সম্পদ একদম সঠিকভাবে ইউটিলাইজেশন, ফুল এমপ্লয়মেন্ট এটা হয়নি, অর্থনীতিতে বেকারত্ব অপূর্ণতা রয়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশনে কেনিজীয় ধারণা অনুযায়ী, হ্যাঁ, কেনিজীয় অভিমত অনুযায়ী বলা হয়েছে যে এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ডের মধ্যে যদি সমতা আনতে হয় তাহলে স্বাভাবিকভাবে এখানে সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে। সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে আমাদের যে পরিমাণ সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা প্রয়োজন, যেটা কি, যেটা এগ্রিগেট সাপ্লাইয়ের সমান হবে, সেই ক্ষেত্রে আমাকে আমরা এগ্রিগেট ডিমান্ডকে বৃদ্ধি করে, সরকারি ব্যয় বৃদ্ধি করে আমরা একটা ভারসাম্য অর্জন করতে পারি, যেটা হচ্ছে E0 বিন্দুতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে তো শুধু সি কনজাম্পশন ভোগ ব্যয় ছিল, তারপর সেখান থেকে বিনিয়োগ ব্যয়ও কিন্তু বলা হয়েছে, সরকারি ব্যয় বিনিয়োগ ব্যয় কিন্তু বলছে স্থির থাকবে, ঠিক আছে। সেটা হলো যেখানে অটোনোমাস ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি, অটোনোমাস কনজাম্পশন, ঠিক আছে,
তারপরে যেটা বলছে যে যে পরিমাণ অপূর্ণ বা বেকারত্ব রয়ে গেছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য যেটাকে আমরা বলছি, সেই জায়গা থেকে পূর্ণ নিয়োগের ভারসাম্যে যদি যেতে হয় তাহলে যে সি প্লাস আই প্লাস জি সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে এগ্রিগেট ডিমান্ড বাড়ালাম, বাড়ানোর পরে আমার এই যে এখান থেকে আমি প্যারাডালে শিফট হয়ে সি প্লাস আই প্লাস জিতে অবস্থান করলাম, সেখানে গিয়ে আমার ভারসাম্য দাঁড়ালো ই জিরো বিন্দুতে, যেখানে ইডি সমান এস। এই বিন্দুটার যে ভারসাম্য সেটাকে বলা হয়েছে কি, পূর্ণ নিয়োগের ভারসাম্য, পূর্ণ নিয়োগের ভারসাম্য জাতীয় আয়। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি, কেইনস ই1 বিন্দুতে, ই1 বিন্দু যেটা সেটাকে বলেছেন অপূর্ণ নিয়োগ ভারসাম্য, আর ই জিরো বিন্দুকে বলেছেন পূর্ণ নিয়োগ ভারসাম্য, ঠিক আছে। তো এইভাবে আবদ্ধ অর্থনীতিতে যেহেতু এক্সপোর্ট বা আমদানি রপ্তানির সুযোগ থাকে না, মানে এটা এই সেক্টর থাকে না, তো সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা বিশাল ভূমিকা থাকে। গভর্নমেন্ট সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে সমাজে যদি সম্পদের ইউটিলাইজেশন অপূর্ণ থেকে যায়, কম থাকে, বেকারত্ব থাকে, আনএমপ্লয়মেন্ট থাকে, সেক্ষেত্রে সেটার জন্য তারা ব্যয় বৃদ্ধি করে সামগ্রিক চাহিদাকে বৃদ্ধি করতে পারে এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে এএস এবং এডির যে সমতা সেটা অর্জন করতে পারে, তার ভিত্তিতে একটা ভারসাম্য অর্থনীতিতে ফিরে আসতে পারে। এভাবে আবদ্ধ অর্থনীতিতে সাধারণত ভারসাম্য নির্ণয় হয়। তাহলে এবারে শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের জন্য কয়েকটি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের প্রশ্ন কি হতে পারে সেটা দেখাচ্ছি। চলো শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমি কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন লিখেছি। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যেমন ধরো GNI কি, দ্বৈত গণনার সমস্যাগুলো কি, স্বয়ংভূত ও প্ররোচিত ভোগের সংজ্ঞা দাও বা পার্থক্য লিখো, মানে পার্থক্য অবশ্য দুয়ে আসবে, এখানে সংজ্ঞাটাই দেখবা তোমরা, পার্থক্যটা দুইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সামগ্রিক বা আয় কাকে বলে, GDP GNP সংজ্ঞা, ব্যয়যোগ্য আয় কাকে বলে, সামগ্রিক ব্যয় সংজ্ঞা দাও, এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। আমি বোর্ড কোশ্চেনগুলো দেখে যে প্রশ্নগুলো বেশিরভাগ সময় এসেছে সেগুলো এখানে লিখেছি। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যেমন GDP ও GNP মধ্যে পার্থক্য কী সেটা নির্দেশ করো, সঞ্চয় ও বিনিয়োগ কীভাবে সম্পর্কিত বা সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী সেটা আসতে পারে, স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য, তারপরে আছে সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে বিষয়টি ব্যাখ্যা করো, হ্যাঁ ভোগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আসলে কোশ্চেন আরও অনেক আছে, তবে এগুলোও মানে কমন কোশ্চেন বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে দেখলাম। তোমরা বইয়ের পেছনে যে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোও লক্ষ্য করবে, এবং অবশ্যই বিভিন্ন বোর্ডের বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে ঘাটাঘাটি করলে তোমরা দেখবে যে অনেক প্রশ্নই আছে যেগুলো বরাবরই ঘুরে ফিরে ওই টাইপের কোশ্চেনগুলোই আসে। তো আমরা বোর্ড সলিউশন করলে সেক্ষেত্রে আরও বেশি উপকৃত হব, পাশাপাশি আমাদের বইয়ের পেছনে যে অনুশীলনী থাকে সেটাও আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তো শিক্ষার্থীরা আজকের আলোচনায় আমরা যা যা শিখলাম এবং দেখলাম সেটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব, এবং বাসায় প্র্যাকটিস করলে আমাদের এই অধ্যায়ের উপরে যে জটিলতা বা সমস্যা আছে সেটা সমাধান হবে বলে আশা করি। তোমার যে কোনো সমস্যা থাকলে ইনবক্সে জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।